কান্ডুরাঙ্গ নামক হোমিওপ্যাথিক ওষুধটি ক্যান্সারের একটি উল্লেখযোগ্য ক্ষমতা সম্পন্ন ঔষধ। বিশেষ করে পচা গন্ধযুক্ত দীর্ঘস্থায়ী ঘা বা আলসার যেগুলি সহজে সারতে চায় না, এইসব গায়ের নিরাময়েও এই কান্ডুরাঙ্গ প্রধানত ব্যবহৃত হয়। ব্রিটিশ হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার বার্নেট কান্ডুরাঙ্গ নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছেন এবং তার মতে কান্ডুরাঙ্গ প্রয়োগের রোগীর উপরে কান্ডুরাঙ্গ ঔষধটি প্রয়োগের একটি প্রধান লক্ষণ হইল মুখের দুই পাশে ফাটা থাকে। অর্থাৎ আমরা যাকে ঠোঁট ফাটা বলি ঠিক এই ধরনের ঘটনা, যাদের যেসব ক্যান্সার রুগী বা ঘায়ের রুগীদের মধ্যে এই লক্ষণটি পাবেন সেই সব রুগীদের ক্ষেত্রে নিশ্চিতভাবে কান্ডুরাঙ্গ প্রয়োগ করতে পারেন। বার্নেট সাধারণত 5 ফোঁটা করে রোজ 2 বেলা এইভাবে রুগীদের খেতে দিতেন। ঠোঁটের দুই পাশে ফাটা, এটা হলো কান্ডুরাঙ্গ ওষুধটির একটা স্পেসিফিক লক্ষণ, মারাত্মক ধরনের ঘা বা ক্যান্সারের রুগীদের ক্ষেত্রে। তো কান্ডুরাঙ্গ কোন ধরনের ক্যান্সারের ক্ষেত্রে প্রয়োগ বেশি হয় সেই ব্যাপারে বলতে গেলে বলা যায় যে এপিথেলিয়াল সেল সংক্রান্ত ক্যান্সারে, মানে চামড়া বা চামড়ার কাছাকাছি এলাকায় যেসব ক্যান্সার হয় এইসব ক্যান্সারের ক্ষেত্রে কান্ডুরাঙ্গ প্রধানত ব্যবহৃত হয়। তার মধ্যে ব্রেস্ট ক্যান্সারও একটা, কারণ এই ব্রেস্ট ক্যান্সারও সাধারণত চামড়ার নিচে হয়, চামড়ার কাছাকাছি।